ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারকাত আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের জানাজা সালাদ কে আদায় করেছেন আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আল রসুলিল্লাহ আবাদ জি ভাই আল্লাহ নবী সাল্লি সাল্লামের জানাজা সালাদ একজনের ইমামতিতে আমরা যেভাবে বর্তমানে জানাজার সালাত আদায় করে থাকি এভাবে আদায় হয়নি বরং আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যেখানে মৃত্যুবরণ করেছেন সেখানেই তার দাপন হয়েছে এবং সেখানেই তিনি অবস্থান করতেছিলেন এরকম অবস্থায় সাহাবাদের গ্রুপ গ্রুপ অর্থাৎ এক একটা দল সেখানে প্রবেশ করেছে এবং তারা রসুল্লা সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের উপরে জানাজা আদায় করেছে এক একটা গ্রুপ পাঁচজন সাতজন দশজন বা এভাবে এরকম কোন সংখ্যা নির্ধারিত নেই কিন্তু সাহাবাতের এক একটা গ্রুপ সেখানে প্রবেশ করেছে এবং আল্লাহ নবী সাল্লাই আসালামের উপরে জানাজার সালাত তারা আদায় করেছে বা দোয়া পাঠ করে তারা সেখান থেকে চলে আসছেন দ্বিতীয় গ্রুপ সেখানে আবার বের প্রবেশ করেছেন তারা শেষ করেছেন আবার আর গ্রুপ গিয়েছেন এভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হুজরার মধ্যেই তার সালাতে জানাজা এভাবে গ্রুপ গ্রুপ আলাদা আলাদাভাবে আদায় করা হয়েছে আল্লাহ আলম বিশ্ব